অন্য মাত্রা দিয়েছিলেন ফটো ফ্রেমিংকে। তার কর্মজীবনের 50 বছর উপলক্ষে তিনি আয়োজন করেছিলেন এলিগেন্স অব অ্যান্টিক অটোমোবাইলস নামে একটি প্রদর্শনী। আর এখন আমার সঙ্গে রয়েছেন স্বয়ং স্বপন চক্রবর্তী। স্বপন বাবু, আপনার কাছে যাব সে আপনার কর্মজীবন কোথা থেকে শুরু হয়েছে? আমার কর্মজীবন আমার দাদু প্রথম সুবল চক্রবর্তী ছিলেন। উনি আমাদের পুরনো দোকান হচ্ছে বিধান সরণি ক্যালকাটা আর্ট গ্যালারি, ওখান থেকে আমি স্টার্টিং করি। তখন আমার এই 11-12-11 বছর বয়স থেকে, তখন দাদুর হাত ধরে তখন দোকানে যেতাম। কীভাবে কীরকম ভাবে প্রেম হতো তখন, তোমার পেন্টিং নিয়ে এরকম ভাবে কাজ হতো না? সেই মুহূর্তে আমি আস্তে আস্তে আমার বাবা ছেলে আমার দাদু ছেলে নিয়ে করতে করতে এখন আমি আস্তে আস্তে আলাদা একটি দোকান আমি করি। আর্ট সম্বন্ধে মোটামুটি একটু বুঝতে শিখলাম, সেইভাবে আমার হাতে করি কিন্তু এনে দাদুর হাত করেই বেগুন শেখা। তারপরে ফিল্মিং করি, যত ফিল্টার আছে ফিল্টারে কাজ করতে করতে আমি দেখতে দেখতে দীর্ঘদিন আমার কেটে যায়। কিন্তু আমি প্রচণ্ডভাবে মানে ফ্রেমের ওপরে খুব আগ্রহী যে কীভাবে ফ্রেমকে মানে হারিয়ে না যায় ছবি, ছবিকে আমি চাই যে আগে আমি দেখবো, সেইভাবেই আমি কাজ শুরু করি। করতে করতে আমি প্রচুর মানে এক্সিবিশনের কাজ করি, অনেক গ্যালারি অনেক মিডিয়ামের কাজ করেছি। কিন্তু লাস্টে এখন আমার মনে হচ্ছে পুরোনো কলকাতার উপর আমি ভেবেছিলাম একটা কিছু করবো, কিন্তু পুরোনো কলকাতার প্রচুর ছবি আমার কালেকশন আছে। প্লাস আমার রবীন্দ্রনাথের ওপরে আবার প্রচুর আমাকে নিয়ে লেখাও হয়েছে, অনেক কিছু করেছেন জোড়াসা করতে। ওখানকার মিডিয়ামে আমার ছবি আছে রবীন্দ্রনাথের, এবং আমি শঙ্কু সাহা কবিনা সাহা মানে রবীন্দ্রনাথের বিখ্যাত অন্য ফটোগ্রাফার ওনাদেরও আমি কাজ করেছি সাথে। এরকম বিভিন্ন কাজ করতে করতে আমি প্রচুর পেন্টিং বিভিন্ন কেউ বুদ্ধ করছে, কেউ রাধা কৃষ্ণ করছে, কেউ ল্যান্ডস্কেপ করছে, পেন্সিল বিভিন্ন ধরনের। কিন্তু এই একদিকে গাড়ি নিয়ে কিন্তু কেউ পড়ে না। এই চিন্তা ভাবনা করতে করতে আমি অভিজ্ঞতা ছবি কালেকশন করলাম, এটা দেখলাম যে এটা করলে কীরকম হয়। করতে করতে আমি আস্তে আস্তে সংগ্রহ শুরু করলাম, প্রচুর কালেকশন করলাম। ওখান থেকে বাঁচতে বাঁচতে কাজ পেন্টিং হচ্ছে, রাখি করছি, এই করতে করতে তখন মাথায় এলো সাথে সাথে এই নিয়ে এক্সিবিশন করবো। এক্সিবিশন আমি কী হবে জানি না, কিন্তু আমি করি। অনেক মানুষ তো সেই দেশে দেখে, সবাই দেখতে পায় না। আমার ইচ্ছে ছিল যে এই গাড়িগুলোকে যেতে আমি ফটোর মধ্যে বন্দি করে রেখে দেখাতে পারি বা মানুষজন দেখুক, এই নিয়ে আমার স্টার্ট। তাহলে আমরা যদি এই ছবি থেকে শুরু করি এবং আপনি যদি আমাদের সাহায্য করেন যে এই ছবিতে কি রয়েছে বা প্রত্যেকটি ছবিতে কি রয়েছে সেই সম্পর্কে বলতে। এই যেরকম এই ছবিটা রয়েছে যে খুবই অ্যাক্টিভ মানে ছবি মানে ছবিটা অ্যাক্টিভ না, কেন করা হয়েছে